জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম ও জীবন দর্শন ভিত্তিক সাপ্তাহিক নিয়মিত আয়োজন তোমার নামের গান দেখবার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন ডক্টর নাশিদ কামাল। ডক্টর নাশিদ কামাল সম্পর্কে নতুন করে পরিচয় করিয়ে দেবার কিছুই নেই, তিনি স্বনামে পরিচিত। তিনি দেশে বিদেশে নজরুলের গান সওগাত করে ফেরি করে বেড়াচ্ছেন। ডক্টর নাশিদ কামাল সুবিখ্যাত কিংবদন্তি তুল্য শিল্পী আব্বাসউদ্দিন আহমেদের নাতনি। তার পিতা বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি জনাব মোস্তফা কামাল, মরহুম মোস্তফা কামাল, এবং তিনি নিজে বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন। আমরা যাচ্ছি আমাদের প্রিয় আপার কাছে। তার আগে আমি আমার বাবার সাথে যে দুজন আছেন তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। এসরাজে আছেন অসিদ্দা এবং তবলাই অপূর্ব। আপা, যেমনটি শুনছিলেন যে এই অনুষ্ঠানটি তোমার নামের গান, এটি আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলামের উপর একটি নিয়মিত অনুষ্ঠান। খুব ভালো লাগলো যে উপস্থাপনার প্রথমেই আপনি বললেন যে তার জীবন দর্শন। এই কথাটা শুনে আমি যেন আবার নতুন করে উজ্জীবিত হয়ে গেলাম। জীবন দর্শন কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ ওনার যে এতগুলো গান এবং ওনার যে লেখনী, ওনার যে আহ্বান তরুণের প্রতি, তার মধ্যে দিয়ে কিন্তু তিনি একটি জীবন দর্শনের দিক নির্দেশনা আমাদের দিয়েছেন। যদি আমরা ভাবি যে শুধুই তিনি প্রেমের কবি বা দ্রোহের কবি, তা নয়। আমরা সম্যক নজরুলকে জানলে জানতে পারবো যে প্রতিটা অংশ কিন্তু উনি ছুঁয়ে গেছেন জীবনের, এবং আমাদের জন্য তিনি দিক নির্দেশনা দিয়ে গেছেন। অবশ্যই, অবশ্যই। আপা, আজকে প্রথমে আপনার কাছ থেকে আমরা কি শুনবো? আমার তো এরকম লাগে যে কবি কাজী নজরুল ইসলাম যদি বেঁচে থাকতেন তাহলে আমি পাশে বসে দাদু দাদু করে আবদার করতাম। আমার দাদার যেহেতু বন্ধু ছিলেন, তো সেই আবদার করার সুযোগ যখন নেই তখন নতুন নতুন গান আমি হাতড়ে বেড়াই, আর যখন আমি পাই তখন আমি মনে মনে ভাবি এটা তো উনি বিশেষ করে আমার জন্য লিখেছেন, যেহেতু এটা আমি শুনিনি অন্য কাউকে গাইতে। একটা বিউটিফুল অনুভূতি। এবং সেই রাতে কিন্তু, যে রাতে ধরো গানটা আমি শিখলাম, আমার কিন্তু রাত ভোর ওরকম স্বপন হয়, মনে হয় যেন উনি স্বপনে নিরজনে এসেছিলেন, তার সাথে আমার একটা কথোপকথন হচ্ছে। তো পঞ্চম রাগে এই কাওয়ালি ঢঙে একটি গান আমি আগে দু একবার গেয়েছি, কিন্তু আমি অন্য কারো গাইতে শুনিনি, এটা শোনাচ্ছি। জি জি, শিওর। রোহি রোহি কেন আজ সেই পাষাণ
অসাধারণ আপা, আপনি তো আমাদের সামনে নজরুল চর্চার ক্ষেত্রে একজন অনুপ্রেরণা, এবং আপনাকে দেখে আমরা অনুপ্রাণিত হই, আরও বেশি নজরুল চর্চার ক্ষেত্রে আমরা উৎসাহ বোধ করি। তো আপনি নজরুলকে নিয়ে এ পর্যন্ত অনেক কাজ করেছেন, একটু যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন। নজরুলকে নিয়ে যে কাজ করেছি, প্রথমত তো আমি সঙ্গীত শিল্পী, তারপর ওনার জীবনীটা যেটা প্রফেসর রফিকুল ইসলাম সারা জীবন দিয়ে উনি একটি গ্রন্থ বার করেছিলেন, সেটা বাংলায় ছিল, এবং বিদেশিরা বলতো যে তোমাদের ভালো অটোবায়োগ্রাফি নেই কেন, তখন আমি সেটাকে অনুবাদ করি। এবং তার আগে চক্রবাক কবির একটি বই রয়েছে, সেখানে 22টি কবিতা, কবিতাগুলো ব্যালাডসের মতন, হ্যাঁ, প্রেম উপাখ্যান যাহাকে বলা হয়, সেগুলোকে আমি ইংরেজিতে তর্জমা করি। এবং ওনার 100টি গান আমি 2টি পর্বে দ্য রিটার্ন অফ লাইলি নামে বাংলা থেকে ইংরেজিতে তর্জমা করি। এটা হলো আমার ব্যক্তিগত উদ্যোগের কাজ বলছি। আর এছাড়া 2003 সাল থেকে নজরুল সঙ্গীত শিল্পী পরিষদ, এর সাথে জড়িত আছি, এবং বর্তমানে আমি ভাইস প্রেসিডেন্ট। আমাদের সামনে আরও অনেক অনেক প্রকল্প আছে, এবং অনেক শিল্পী যাদেরকে আজকে আপনারা পাচ্ছেন তাদেরকে আমরা এই পরিষদের মাধ্যমে প্ল্যাটফর্ম দিয়েছি, গাইবার সুযোগ দিয়েছি, বিভিন্ন অনুষ্ঠানে সাথে করে নিয়ে গেছি, ইন্ট্রোডিউস করিয়ে দিয়েছি, যে কাজটি না করলে আমরা শিল্পীরা যখন আমাদের বয়স হবে বা গাইতে পারবো না, তখন নতুন এক ঝাঁক শিল্পী আসুক, এটা এই কামনা থেকে আমরা এই কাজগুলো করেছি। আমি একা নই, ওখানে আরো অন্যরা আছেন, কিন্তু আমার একটা ভূমিকা এবং আমরা আশা করব এই ধরনের কাজের আরো বিস্তৃতি ঘটবে দেশে বিদেশে। আপা, এই পর্যায়ে আমরা কোন গানটি শুনব? এবার আরেকটি নতুন গান শোনাবো, এটাও অপেক্ষাকৃতভাবে কম গাওয়া হয়েছে, এবং শ্যামা সঙ্গীত, সংসারেরই দোলনাতে মা ঘুম পাড়িয়ে কোথায় গেলি। অসাধারণ। সংসারেরই দোলনাতে মা ঘুম পাড়িয়ে কোথায় গেলি, সংসারেরই দোলনাতে মা ঘুম পাড়িয়ে কোথায় গেলি, আমি অসু মা দুই বাহু মেলে
আবার কল পেলে মা হাসি খেলি, কল পেলে মা হাসি খেলি, সংসারে ছেলেকে তো তাড়ন করে মায়ারূপী সত মায়েশে, ছেলেকে তো তাড়ন করে মায়ারূপী সত মায়েশে, ছয়রি পুতে দেখা সাধারণ। কি সুন্দর কথা, চিন্তা করুন, সবাই কিন্তু আমরা ভাবছি যে সংসারটা একটা দোলনা, সেখানে এক দোলা দিয়ে তারপর যিনি সৃষ্টিকর্তা তিনি কোথায় হারিয়ে চলে গেলেন এবং তাকে খুঁজে বেড়াচ্ছে না, খুঁজেই বেড়াচ্ছে, মা তোমাকে ছাড়া আমাদের আর কোনো সহায় বা শক্তি নেই। এটা যদিও শ্যামার সঙ্গীত, এটা যে কোনো অবতারের প্রতি হতে পারে, সার্বজনীন নিবেদন, একেবারেই তাই। সুপ্রিয় দর্শক, গানে গানে সময় হলো স্বল্প সময়ের বিরতিতে যাবার। তোমার নামের গান অনুষ্ঠান থেকে আমরা এ পর্যায়ে বিরতিতে যাচ্ছি, বিরতির পর আপনাদেরকে আমাদের কাছে প্রত্যাশা করছি। তোমার নামের গান। প্রিয় দর্শক, বিরতির পর আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম ও জীবন দর্শন ভিত্তিক নিয়মিত অনুষ্ঠান তোমার নামের গান দেখবার জন্য আবারও আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। আমরা যাচ্ছি আমাদের প্রিয় শিল্পী ডক্টর নাশিদ কামালের নিকট। আপা, একটি বিষয় জানতে ইচ্ছে করে, আপনি একজন শিল্পী কিন্তু আপনি একজন অধ্যাপক, এবং আমরা জানি 2000 সালেই আপনি অধ্যাপক হয়েছেন এবং আপনি পরিসংখ্যানের অধ্যাপক, তো পরিসংখ্যানের সাথে আপনি কাজী নজরুল ইসলামের এই যে শিল্পী সত্তা আপনি কিভাবে দেখেন দুটো বিষয়কে? এটা খুব সুন্দর একটা প্রশ্ন হলো জিহাদ, কারণ আমি যখন ইন্টারমিডিয়েট পাস করলাম তখন আমার ইচ্ছে ছিল যে আমি সঙ্গীত নিয়ে পড়াশোনা করব। তখন আমার মার বেশি ইচ্ছা না যে সঙ্গীত, উনি বলছেন সঙ্গীত তো তুমি শিখছোই বাড়িতে, পড়াশোনাটা তুমি অন্য জায়গায় করো। তো আম্মা আমাকে নিয়ে গেলেন ডক্টর কাজী মোতাহার হোসেনের কাছে, যিনি কিনা কবি কাজী নজরুল ইসলামের খুব ঘনিষ্ঠ সুহৃদ ছিলেন। তো তার কাছে নিয়ে গিয়ে বললেন যে উনি পরিসংখ্যানে পড়াশোনা করেছিলেন এবং কবি কাজী নজরুল ইসলাম ওনাকে খুব ভালোবাসতেন। এই যে আম্মা একটা কৌশলে আমাকে পরিসংখ্যানের প্রতি ঝুঁকিয়ে দিলেন এবং ওনার থেকে বই নিয়ে আসলাম, বই পড়ে খুব ভালো লাগলো এবং জানতে পারলাম যে ডক্টর কাজী মোতাহার হোসেনের একজন খালাতো বোন ছিলেন ডক্টর ফজিলাতুন্নেসা, তাকে কবি কাজী নজরুল ইসলাম খুব ভালোবাসতেন। তো মনে মনে গোপন একটা ইচ্ছে ছিল যে হয়তো আমি পরিসংখ্যান পড়লে কবি কাজী নজরুল ইসলাম আমাকেও ভালোবাসবেন।
অসাধারণ অনুভূতি এবং ইচ্ছে আপনার? সেই ইচ্ছে থেকেই পরিসংখ্যান পড়েছিলাম এবং আমার ছোটবেলা থেকে আসলে আমি একটা নজরুলিয়া মনন নিয়ে জন্মগ্রহণ করেছি। এবং একটি বিষয়, এই যে ফজিলাতুন্নেসার কথাটি যেটি আপনি প্রসঙ্গ টানলেন, তিনি কিন্তু সেই সময় বাঙালি মুসলমান নারীদের মধ্যে অগ্রণী। তিনি ম্যাথমেটিক্সে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছিলেন, খুব কম মানুষ, এবং তিনি উচ্চশিক্ষার্থে বিদেশে গিয়েছিলেন। সেটাই তো, ওই রকম একটা আদলে আমার মা যখন আমাকে বললেন যে কবি এরকম পছন্দ করতেন, তখন আমি আদলটা মেনে নিলাম। আপনার মাও কিন্তু একজন অধ্যাপক, আমার মাও অধ্যাপক ছিলেন, উনিও বিদেশে গেছিলেন পড়াশোনা করতে, আমাকেও পাঠিয়েছেন। এই যে ওনার কবির যে একটা প্রোগ্রেসিভনেস ছিল, ওনার ইচ্ছে ছিল যে নারী পুরুষ সবাই শিক্ষিত হবে, উচ্চশিক্ষিত হবে, সমাজকে তারা দিয়ে যাবে কিছু, সেটার একটা দৃষ্টিকোণ আমার মা আমার মধ্যে গেঁথে দিলেন। আপা, আপনি নিশ্চয়ই জানেন যে যেই ভবনে আপনি পড়াশোনা করেছেন, কাজী মোতাহার হোসেন, এবং সেই ভবনটির নাম কিন্তু কাজী মোতাহার হোসেন ভবন করা হয়েছে, এবং সেই একই ভবনের নিচ তলায় হচ্ছে আইন বিভাগ। এবং আপনি পড়েছেন? আমি পড়েছি আইন বিভাগে, তো সেইখানেও একটি কানেকশন কিন্তু রয়ে যাচ্ছে। একেবারে তাই, দোতলায় আর আমাদেরটা ছিল চারতলায়। এবং নজরুলের এই যে একটি কানেকশন, একটি আধ্যাত্মিক বিষয়, আমার আমার মনে হয় যে আমরা বাংলাদেশে যত মানুষ আছি, আমাদের বাবা মারা কিন্তু ছোটবেলা থেকে আমাদেরকে নজরুলকে চিনতে শিখিয়েছিলেন, সেই জন্য এই প্রজন্মটা আমরা বড় হয়েছি তাঁকে ভেবেই। এখন আমাদেরও কিন্তু দায়িত্ব, আমাদের অবশ্যই দায়িত্ব, সেই দায়িত্ব নিয়ে তুমি অনুষ্ঠান করছো, আমি গান কন্টিনিউ করছি এবং ইংরেজিতে আনতে চেষ্টা করছি। এখন ওনার যে সমস্ত বক্তৃতাগুলো উনি দিয়ে গেছেন, সেগুলো একে একে আমি অনুবাদ করছি। দেখুন, আপনি যে অনুবাদের কাজটি করছেন, একটি বিশাল কাজ, কারণ কবি নিজে বলেছেন যে আমি এই দেশে এই সমাজে জন্মেছি বলেই আমি এই দেশের এই সমাজের নয়, আমি সকল দেশের সকল মানুষের। এই কথাটা তো খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। এবং আমি আশা করব আগামীতে যে জেহাদ তুমিও আমার সাথে এই যে এই অনুবাদের মধ্যে একটা ভূমিকা রাখবে। নিশ্চয়ই নিশ্চয়ই আপা, নিশ্চয়ই। আমরা এই পর্যায়ে একটি গানে যেতে চাই। এই গানটিও অপেক্ষাকৃত নতুন, তিনি গোপনে আমাকে শিখিয়ে গেছেন, সেই যে আমি তার প্রেয়সী হয়েছিলাম পরিসংখ্যান পড়ে, তখন মাঝে মাঝে তিনি রাতে এসে এসে আমাকে এক একটা করে গান শিখিয়ে যান, সেখান থেকে আমি আজকে আমরা শুনব, গিয়ে শোনাই। হ্যাঁ, পূজা মন্দির হতে
চুপি চুপি হে দেবতা সাজাইছি প্রিয় রূপে সবার সুখে তাই মালা দিতে লাজ পাই প্রাণীর বাসুর ঘরে পরাব মালা হব প্রণতা অসাধারণ। ওই গোপন কথা আমরা বলি দুজনে, আমি আর কবি কাজী নজরুল ইসলাম। আমরাও বলতে চাই কবির সঙ্গে, আমার মনে হয় উনি শুনতে পান নিশ্চয়ই। আপা অনেক ধন্যবাদ আপনাকে, আপনি কষ্ট করে আমাদের মাঝে এসেছেন। এই তোমার নামের গান অনুষ্ঠান থেকে আপনাকে আমরা অশেষ ধন্যবাদ জানাচ্ছি, এবং আমরা বারবার আপনার কাছে যাব আমরা নজরুলকে পাওয়ার জন্য ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শক, তোমার নামের গান অনুষ্ঠান থেকে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।